আজকের ভিডিওটা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি রোস্টারদেরকে নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আমি ইটস কাব্য বা আমার পুরো নাম সৈকত ইসলাম কাব্য এবং এখন বাজে ঠিক রাত চারটা সাত আর আমি এখন ভিডিও বানাইতে বসছি আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার রোস্টারদের এবং আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি তেমন আহামরি কেউ না আমি জাস্ট বাংলাদেশের ফ্রি ফায়ারের একটা প্লেয়ার এবং আমার এই ভিডিওটা পুরো কমিউনিটির সবার জন্য সো যদি পারেন পুরো ভিডিওটা দেখেন আশা করে আপনার ক্ষতি হবে না সো প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টারদের জন্য আমি একটা আহ্বান করব ভাই তোমরা সবাই আমার থেকে বয়সে অনেক 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 ছোট এবং বড় ভাই হিসাবে কয়েকটা কথা বলতাছি একটু শোনো শুনে মনে রেখে যদি ভালো লাগে কথা শুনো আর যদি ভালো না লাগে কথাটাকে সাইডে ডাস্টবিনে ফেলে দিও আমি মনে করব উলুবনে মুক্তা ছড়াইছি তাছাড়া আর কিছু না তো বাংলাদেশ ফ্রি ফায়ার কমেডি রোস্টারদের জন্য প্রথম কথা হবে ভাই তোমরা ভিডিও বানানোর ধরনটাকে বদলাও ভিডিওর গালাগালি গুলো বাদ দাও টাইটেল থামনেলে যে গালাগালিগুলো ইউজ করতে সেই বাদ দাও কোনো কমিউনিটির কোনো কমিউনিটির কোনো রোস্টাররা ভিডিওতে এইভাবে গালাগালি করে না টাইটেল থামলে এইভাবে গালাগালি লেখে না লিখলেও সেটা খুব খুব খুবই সামান্য বাট তোমরা যেটা করতেছো পুরো কমিউনিটিটাকে ভাই তোমরা ধ্বংসের দিকে নিয়ে যাইতো সেই কথাটা শুনে আবার ভাই নিজেদের আতে ঘা লাগায় নিও না আমি এই কমিউনিটির একটা প্লেয়ার হিসাবে সবাইকে রিকোয়েস্ট করতে সেই কমিউনিটিটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমাদের এতটুকু কাজ অবশ্যই করা উচিত রোস্টার তোমরা তোমাদের গালাগালির কারণে কিভাবে কমিউনিটি ক্ষতি করতেছো আমার কথাটা শুনো আমার লজিকটা শুনো শোনার পর যদি মনে হয় যে না আমি খারাপ কথা বলেছি তোমরা আমার ভিডিও তাহলে একটা রিপোর্ট মেরে চলে যাওয়া যদি ভালো লাগে পরের দিন থেকে ভিডিও বানানোর সময় ঠিক যেগুলো বলতেছে এগুলো একটু মাথায় রেখে বানায় প্রথম কথা হচ্ছে ফ্রি ফায়ার গেমটা আমরা দুই হাজার কত সাল আঠারো না উনিশ সাল থেকে যেন খেলতেছি বা তার আগেও হতে পারে আমার ঠিক মনে আসতেছে না বাট এই যে শুরু থেকে ফ্রি ফায়ার গেমটা খেলতেছি এই পুরোটার সময় ফ্রি ফায়ার কমিউনিটির একটা সবচেয়ে বাজে গুণ যেটা অন্যান্য কমিউনিটির মাঝখানে সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে আমরা ফ্রি ফায়ার প্লেয়াররা আমরা বস্তি আমরা গালাগালি করি আমাদের কোনো লেভেল নাই এবং এই কাজগুলোর মাঝখানে আমিও পড়েছিলাম কারণ ফ্রি ফায়ার গেমটা এত ইন্টারেস্টিং ছিল যে খেলতে খেলতে গেমের মধ্যে ঢুকে কখন যে গেমের সাথে একেবারে উৎপ্রেত জড়ায় জড়াই গেছে সিচুয়েশন অনুযায়ী বুঝি নাই কি বলতেছি না বলতেছি মানে খেপে টেপে ঘাই মুখে যা আসছে তাই বলে দিয়েছি নট অনলি আমি অনেক ইউটিউবার হয়তো করেছে এবং সেই জিনিসগুলো নিয়ে আবার রোস্টার রোস্টিং ভিডিও বানাইছে আবার সেই ভিডিওতেও গালাগালি মানে গালাগালি গালাগালির উত্তরে গালাগালি সেই গালাগালি দেখে কমেন্ট সেকশনে মানুষ এসে করতেছে গালাগালি সো পুরো কমিউনিটিটা কেমন যেন মানে গালাগালি 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 হয়ে গেছে ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি দয়া করে এই সিলসিলাটা বাদ দাও ফ্রি ফায়ার কমিউনিটিটার মানুষ যত বড় হচ্ছে কমিউনিটি যত বড় হচ্ছে আমরা কিন্তু তত ভালো জায়গায় পৌঁছাইতেছি এবং তত নিজেদেরকে পরিবর্তন করার সময় হয়েছে আমি করার চেষ্টা করতেছি তোমরা করলে হয়তো খুব বেশি দোষ হবে না রোস্টিং কেন করবা না অবশ্যই করো বাট রোস্টিং মানে কি লজিক্যালি ভুল ধরায় দেওয়া এবং সেটা নিয়ে কথা বলা বা সেই ভুলটা যখন তুমি দিচ্ছ ধরো আমার ভুল ধরায় দিচ্ছ এবং আমি সেই ভুলটা নিয়ে তোমার কথাটা শুনবো মনোযোগ দিয়ে সেই ভুলটা শুধরানোর চেষ্টা করব হয়তো যদি সম্ভব হয় তোমার সাথে বসে কথা বলবো আমরা সমস্যাটা সমাধান করে ফেলবো এটাই তো রোস্টিং এর মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে কি রোস্টিং এর মূল উদ্দেশ্য তাই আছে বা রোস্টিং মানে তাই বর্তমানে কেন জানি রোস্টিং এর মধ্যে ব্যাপারটা এমন চলে আসছে যে ভাই আমি বড় আমি অনেক কিছু আমি এই আমি সেই আরেকজনকে ছোট করতে পারলেই বাঁচে গেল কিন্তু আসলে তোমার ভিডিওতে ছোট করে তুমি কি একটা মানুষের ছোট করতে পারতেছো বাস্তব জীবনে যদি দেখো ভাই তাহলে এই যে ছোট করা করে এইগুলো ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকতেছে যখন একটা রোস্টারের সাথে বাস্তব জীবনে দেখা হচ্ছে তখন কিন্তু ব্যাপার স্যাপারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন ধরার মধ্যে দেখো সাদিকুলের সাথে আমার একটা বিশাল টাইম ধরে সাদিকুল আমাকে নিয়ে ভিডিও বানাইছে আমি সাদিকুলকে সহ্য করতে পারি নাই এই হয়েছে ওই হয়েছে বাট যেদিন জাহাঙ্গীরনগরে সাদিকুলের সাথে আমার দেখা হয়েছে ভাই ওই দিন দুজনের ব্যবহার আচরণ পুরাপুরি বড় ভাই ছোট ভাইয়ের মতো ছিল যে কেউ যে ওর কাছে জিজ্ঞাসা করতে পারো যদি বলে যে এর বিপরীতে কিছু হয়েছে ভাই তাহলে আমি বলবো যে আমি মিথ্যা কথা বলতেছি তোমরা আমার এই ভিডিওর বাদ বাকি বলা কথার একটা কথাও শুনো না এখন প্রথম সমস্যা হচ্ছে গালাগালি কেন বাদ দিতে বললাম এটা এই কথা শুনে নিজেদের গায়ে লাগায় নিও না নিজেদেরকে তোমাদেরকে ছোট করতেছি এটা ভাইবে আবার সেই চিল্লা পাল্লা হেউ হেউ কেউ কেউ এইগুলা করো না কথাটা বলার কারণটা শুনো এবং তারপর যদি কারণটাকে বেলজিক্যাল মনে হয় তাহলে বইলো প্রথম কথা যখন আমরা ফ্রি ফায়ার প্লেয়াররা আমাদের ফ্রি ফায়ার ভিডিও বানাচ্ছি এই ভিডিও যখন নতুন মানুষের কাছে যাচ্ছে তারা ফ্রি ফায়ার সম্বন্ধে আগ্রহ আগ্রহ প্রকাশ করতেছে গেম খেলতে আসতেছে এবং ফ্রি ফায়ারে এসে নিজেদেরকে ফ্রি ফায়ার কমিটির অংশ বানায় নিচ্ছে নেক্সট সিনারিও ইমাজিন করো ফ্রি ফায়ার কমিউনিটি থেকে আমরা কেউ একজন বাইরে যাচ্ছি বাইরের কমিউনিটির সাথে মিশতেছে এবং সে জানতেছে এই ছেলেটা ফ্রি ফায়ার কমিউনিটি থেকে এসছে তার মানে ফ্রি ফায়ার কমিউনিটি থেকেও এত ভালো কিছু করা সম্ভব এবং ফ্রি ফায়ার কমিউনিটি সম্বন্ধে তার আগ্রহ হচ্ছে এবং সে ফ্রি ফায়ার ভিডিও সার্চ করে ফ্রি ফায়ার খেলতে চাইতেছে বা এই কমিউনিটি সম্বন্ধে জানতে চাইতেছে তারপরে দেখো যারা একদমই অজানা তারা গেমের ভিডিও সার্চ করতে করতে ফ্রি ফায়ারের ভিডিও রিকমেন্ডে আসলো এবং তারা দেখলো এবং দেখে ফ্রি ফায়ার সম্বন্ধে আগ্রহ হইলো তাদের তারা খেলতে লাগলো খেলতে এসে কমিউনিটি সোসাইটির অংশ হয়ে গেল এই যে তিনটা সিনারিও বললাম এই তিনটা সিনারিওতে কল্পনা করো যে তোমরা যে রোস্টিং ভিডিওগুলা বানাচ্ছ এবং এই ভিডিওগুলাতে যে গালাগালি থাকতেছে টাইটেলে থাকতেছে থামনেলে থাকতেছে ভিডিওর ভিতরে থাকতেছে সেই ভিডিওটা তাদের সামনে পড়ছে এবং তারা সেই ভিডিওটা দেখে ভাই ফ্রি ফায়ার সম্বন্ধে জাস্ট একটা কথাই বলবে বা একটা ধারণায় আসবে এটা একটা বস্তি কমিউনিটি এখানকার সব কিছু গালাগালির মধ্যে সীমাবদ্ধ এখানকার মানুষগুলো গালাগালি করতেছে কমেন্টে গালি দিচ্ছে টাইটেলে দিচ্ছে থামনেলে দিচ্ছে সবকিছু আচ্ছা এখন সবার আগে দোষ দিবা আমার যে আমি গালাগালি করেছি যার জন্য তোমরা পাল্টা গালাগালি করতেছো তো ভাই ঠিক আছে আমি বললাম দোষ আমার কিন্তু আমার বর্তমান ভিডিও গুলাতে দেখো তো ভাই আমি কি কোথাও গালাগালি করতেছি আমি আমার নিজেকে যত উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি বা ওঠার চেষ্টা করতেছি তত নিজেকে বদলাচ্ছি যখন ফ্রি ফায়ারে প্রথম আসি আরে ভাই আমি তখন অনলাইন জগতের কিচ্ছু বুঝি না আমি জাস্ট নর্মাল একটা প্লেয়ার গেম খেলতে খেলতে লাইভ করতাম এবং হুদায় সিচুয়েশন না বুঝে যে কোনো অবস্থায় যে কোনো কিছু করে ফেলছি এবং সেই জিনিসটাকে তোমরা আরো রোস্টিং ভিডিও বানায় বানায় যখন আরো প্যাচায় ফেলছো তখন হয়তো আমি আরো রেগে যেয়ে দু একটা উত্তর দিয়ে ফেলেছি আর তখন আমার মুখে বাজে কথা বের হয়ে গেছে একটা জিনিস কল্পনা করো একটা মানুষ তখন আমি ছয় ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ইভেন এমনও হয়েছে আমি আটচল্লিশ ঘন্টা লাইভ স্ট্রিম করছি এর মাঝখানে ভাই দু এক মিনিট ভুল কথা বলে ফেলছে এবং সেই দু একটা মিনিটের ক্লিপ নিয়ে তোমরা যদি আজ চার পাঁচ বছর ধরে শুধু আমার গালিবাজি বলো এবং চার পাঁচ বছরে আমার গুনে গুনে দশ থেকে পনেরোটা গালের ভিডিও দেখাইলা যে হ্যাঁ এই যে গালের ভিডিও তুই গালিবাজ বলে তোমাদের প্রতিটা ভিডিওতে আমারে গালাগালি করো তাহলে আসল গালিবাজটা কে আসল বস্তিটা কে আর আসল অমানুষের পরিচয়টা কে দিচ্ছে এটা আমার বোঝাবা তোমরা আমার এই কথা শুনে অনেকে তেলে বেগুনে জ্বলে উঠবে এবং আমার আরো গোটা কয়েকশো গালি দিয়ে হয়তো ভিডিও বানাবে বাট ভাই বিশ্বাস করো তাতে আমার কিছু ক্ষতি হচ্ছে না দেখো আমার বর্তমানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে তুমি আমার সাবস্ক্রাইবার ছোট করো আমার সাবস্ক্রাইবারদেরকে অপমান করো তারা আমাকে সাবস্ক্রাইব করেছে আমার ভিডিও দেখে বলে তাদেরকে বাজে কথা শোনাও তাতে কিন্তু আমার পপুলারিটি কোনোদিন কমে নাই আমাকে আল্লাহ যতটুকু দিচ্ছে আমি ততটুকুই পাইছি এই কথা শুনে আরেক দল এসে বলবো যে খেলে আরাম গেম নাম নিতেছে আল্লাহ ভাই আরাম গেম খেললেও তো আল্লাহ বাঁচায় রাখছে তাই না আমরা তো বেঁচে থেকে হারাম কাজ করি তারপরও তো আল্লাহ সে নিঃশ্বাস দিছে তো দিসে দিছে তো আল্লাহ তাই না এবং সেই আল্লাহ দেওয়া জিনিসটার কথাই আমি বলতেছি যে আল্লাহ আমাকে যতদিন রাখবে আমার পপুলারিটি ফেম সাবস্ক্রাইবার আমার হাইপ সবকিছু এরকমই থাকবে যতক্ষণ না আল্লাহ আমাকে থামায় দিচ্ছে তোমাদের ভিডিওতেও আমি থামবো না তোমাদের কথায় আমি থামবো না কিচ্ছু হবে না কিন্তু তোমরা যে আমার সাথে বসে কথা বলতে পারতা সেই জিনিসটা আর কখনো হবে না বা সেই জিনিসটা হচ্ছে না একটাই রিজন তোমাদের ভিডিও বানানোর ধরন তোমাদের ভিডিওর মধ্যকার কথা তোমাদের ভিডিও টাইটেল তোমাদের থামনেল এই জিনিসগুলো বদলাও তোমরাও একটা পরিস্থিতিতে আসতে পারবো আমিও একটা পরিস্থিতিতে আসতে পারবো তোমরাও একটা সমস্যা বলবা আমি সেই সমস্যাটা শুনলাম সেই সমস্যাটা বুঝলাম আমার ভুলটা দূরলাম আমি না করলাম তোমাদের সমস্যা সমাধান হয়ে গেল এবং দেখলা যে কমিউনিটি আরো অগ্রসর হচ্ছে সামনে আগাচ্ছে এই যে ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে বাইরের কমিউনিটির মানুষজন এত কথা বলে না এটার মূল দোষ আমাদের আমরা আমাদের কমিউনিটিটাকে বাইরের মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করেছি আচ্ছা সব দোষ আমার এই কমিউনিটিতে যত বাজে কাজ হয়েছে সব দোষ আমার আমি इट्स কাব্য আমি কন্ট্রোভার্সি করে করে इट्स কাব্বো হইছি আমি খুবই খারাপ ভাই তোমরা আমার হাতে গুনা কয়টা কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারবা সেটাও আমি বলে দিতেছি দশটা পনেরোটা বিশটা কিন্তু তোমরা যত ভিডিও বানাইছো আমার কন্ট্রোভার্সি গুলো কি মানুষের সাথে গঞ্জাম ছিল সেই জিনিসটা আমি তখন নিজেকে মানে সামলে রাখতে পারিনি আমি একটা কথা বলে ফেলেছি সেটা নিয়ে আরেকজন আরেকটা উত্তর দিয়েছে এবং মাঝখানে কিছু মানুষ এসে এই যে আমার বলে ফেলা আরেকজন উত্তর দেওয়া এটা নিয়ে ভিডিও বানায় এটাকে একটা কন্ট্রোভারসির নাম দিয়ে খুব বিচ্ছিরি একটা অবস্থা বানাই ফেলছে কিন্তু আমার কথা হচ্ছে যদি জ্ঞানজাম করা কন্ট্রোভার্সি হয় তোমরা এই যে মানুষের নিয়ে ভিডিও বানাও মানুষের নিয়ে তাদেরকে নিচু করে কথা বলতেছো যাই করতেছো এইগুলো তো সেই গ্যানজামের দিকেই যাচ্ছে তাই না গ্যানজামের দিকে গেলে তাহলে তোমরা কি আমার থেকে বড় কন্ট্রোভার্সি করতেছো না করেও তোমরা কেন তাহলে আমার উপর যাইতে পারলো না যদি কন্ট্রোভার্সি করে 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার বানানো যায় তো তাহলে তোমাদের কেন এত ভিডিও বানায় এত অ্যালিগেশন দিয়ে এত প্রুফ দিয়ে এত দোষ ধরে এত কিছু করে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন হইলো না ভাই আমার হইলো কেন এটা একমাত্র রিজন কি জানো আল্লাহ দিছে তাই হইছে তোমার এটা নিয়ে আমার প্রতি রাগ রেখেও লাভ নেই আমার প্রতি ঘৃণা রেখেও লাভ নেই কিচ্ছু করে লাভ নাই ভাই তোমার যদি নিজেকে বড় করতে হয় একমাত্র তার কাছে চাও আর আমি বড় হয়েছি এটা নিয়ে খামাখা বাজে কথা না বলে খুশি থাকো যে ভাই আমাদের কমিউনিটি থেকে একটা মানুষের থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে আচ্ছা এবার আসি আরেকটা অ্যালিগেশনে সেটা হচ্ছে যে আমি নাকি হ্যাকারদের প্রমোট করি আমি হ্যাকার পালি আমার গিল্ডে হ্যাকার এই সেই আমি নিজেও হ্যাকার এরকম অনেক কিছু হয়েছে তাই না এত এত কথাগুলো যে তোমরা বলছো এটা নিয়ে আমি কোনোদিন কোনো এতদিন কোনো রিপ্লাই দেই নাই বা এর আগেও একটা রিপ্লাই দিয়ে ফেলেছি রাগের মাথায় গালি দিয়ে ফেলেছি এবং দিয়ে মনে হয়েছে ভাই আমি কাজটা খারাপ করেছি আমি আমার সেই ভিডিও ডিলেট করে দিয়েছি বা সেই পার্ট কেটে দিয়েছি বা হয়তো দু এক জায়গায় আসে আমার মনে নাই কিন্তু আমি কিন্তু ওইটা নিয়ে কথা বাড়াইনি কিন্তু তোমরা ওই একটা গালের বিপরীতে হাজারটা গালি একশোটা গালি কোটি কোটি গালি দিলেও একটা জিনিস খেয়াল করছো এই যে গালাগালিগুলো এই জিনিসগুলোর জন্য বাইরের কমিউনিটির কাছে আমরা ছোট হচ্ছে আমাদের কমিউনিটি ছোট হচ্ছে ফ্রি ফায়ার ছোট হচ্ছে তো তোমরা যদি ফ্রি ফায়ার প্লেয়ারদের ভালোর জন্যই রোস্টিং করে থাকো ভাই আমি খারাপ আমি তোমাদের সবার সামনে খারাপ আমি একদম অকপটে স্বীকার করলাম সব দোষ আমার কিন্তু এবার তোমরা ভালো হয়ে যাও ভালো হয়ে আমাদের কমিউনিটিটাকে একটা ক্লিন কমিউনিটি হিসাবে মানুষের সামনে উপস্থাপন করো আর এই কাজটা করার জন্য খুব বেশি কিছু করতে হবে না তোমাদের যে পুরাতন থামনেল গুলো আছে না যদি প্রয়োজন মানে যদি সম্ভব হয় আমি জানি না তোমাদের দ্বারা সম্ভব কিনা বাট যদি সম্ভব হয় থামনেল গুলা টাইটেল গুলা থেকে গালাগালিগুলো গুলো সরাই দিও আর ভিডিও তো আল্লাহর রস্তে যা গালাগালি করছো ভাই সালাম ভাই আমি যদি দশটা গালি যদি অপরাধীও অপরাধী হয়ে থাকি তোমরা একশোটা গালি দিস ভাই তোমরা ফেরেশতা দুধে ধোয়া তুলসে পাতা আল্লাহ তোমাদেরকে হায়াত দিক দ্বারাজ দিক আল্লাহ তোমাদেরকে বড় করুক আমার যা অভিযোগ আমি একমাত্র আল্লাহর কাছে করব আমাকে এবং আমার পরিবারকে গালাগালি দেওয়ার জন্য এবং আমি তোমাদেরকে একবার আমার জীবনে মেবি রাগ সহ্য করতে না পেরে রোস্টারদেরকে গালাগালি দিয়ে ফেলেছিলাম এবং সেটা নিয়ে রোস্টাররা যেভাবে গালাগালি দিস আমাকে এবং আমার পরিবারকে ভাই তোমাদেরকে সালাম আসসালামু আলাইকুম তোমরাই সেরা তোমরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আল্লাহ তোমাদেরকে অনেক 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 বড় করুক অনেক অনেক বড় মন নিয়ে আমি তোমাদেরকে এই কথাটা বললাম ভাই অনেক বড় মন নিয়ে বলতে মনের ভিতরে অনেক বড় পরিমানে দুঃখ জমায় রেখে আমি এই কথাগুলো বললাম আল্লাহ ভালো জানে আমি আমার দোয়ার মধ্যে কি চাইছি এবং আল্লাহই সেই জিনিসটার ব্যবস্থা করবে আমি আশা করি এখন কয়েকটা অ্যালিগেশন নিয়ে আমি একটু কথা বলি যে অ্যালিগেশনগুলো নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা আরেকটু এক্সটেন্ড করব সেটা হচ্ছে যে আমি ফ্রি ফায়ারে হ্যাকারকে প্রমোট করে করে হ্যাকার পেলে পেলে এই করে সেই করে আমি ফ্রি ফায়ার কমিউনিটিটাকে বাইরের কমিউনিটির সামনে মানে বাংলাদেশী বাংলাদেশ কমিউনিটিকে বাইরের কমিউনিটির সামনে ছোট করেছি অসম্মান করেছি এরপরে আমার জন্য নাইম আলম গেম ছেড়ে দিয়েছে আমার জন্য স্যাভেস ফোর টোয়েন্টি গেম ছেড়ে দিয়েছে এবং ইত্যাদি 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 অনেক কথা বলেছে সেইগুলোর কয়েকটার উত্তর আমি দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে উত্তরগুলো শুনে ভালো থেকো খুশি থেকো আর যদি ভালো না লাগে ভাই কোনো সমস্যা নেই যা করতেছ করতে থাকো আল্লাহ তোমার অনেক বড় করো প্রথম কথা হচ্ছে ফ্রি ফায়ার কমিউনিটিতে আমি হ্যাকার পালি আমার নো লাইফ গিল্ডের সবাই হ্যাকার এবং আমি হ্যাকার প্রমোট করেছি যার মধ্যে সবচেয়ে প্লেয়ার হচ্ছে অ্যাস্টেটাইন অ্যাস্টেটাইন একমাত্র লেজেন্ড বাদ বাকি সবাই হ্যাকার কিন্তু আমি কাব্য আমি শুধু হ্যাকারকে প্রমোট করি আমি অ্যাস্টেটাইন কেও কোনোদিন প্রমোট করি আমি ইভেল কেও কোনোদিন প্রমোট করি আমি নাইম আলম কেও কোনোদিন প্রমোট করিনি আমি সাইবার স্পোর্ট 20 কে সাথে নিয়েও কোনোদিন কোনো ম্যাচ এক্সপেক্টেড করে টুর্নামেন্ট টাইপের ভিডিওস বানাইনি আমি নাইম কে বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি ভিডিওস বানানোর জন্য জ্বালাইছি এবং ওকে নিয়ে ভিডিও বানাইছি এবং এই জিনিসটা কেউ দেখবে না নাইম আলমের সোলো ভার্সেস স্কোয়াডের উপর সবচেয়ে বেশি রিয়াকশন আমি দিছি এই জিনিসটার কথা কেউ বলবে না সবাই কি বলবে জানো ইটস কাপের জন্য নাইম আলম ফ্রি ফায়ার কমিটি ছেড়ে দিছে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিলাম নাইমালম যখন গেমটা লাস্ট ছাড়ে তখন ওর সাথে আমার হওয়া কথার স্ক্রিনশট এবার আরেকটা স্ক্রিনশট দেখো যেখানে সেভেস 420 এর সাথে আমার এখন পর্যন্ত কথাবার্তা কন্টিনিউ চলে এবং সে কমিউনিটিতে ফেরত আসতে চায় বা তাকে আসার জন্য আমি চাপ দিই সেটা নিয়েও স্ক্রিনশট পরেও ইটস কাপের জন্য সেভেস 420 কমিটি ছেড়ে দিয়েছে ইটস কাপের ওর জন্য নাইম গেম ছেড়ে দিয়েছে কারণ ইটস কাব্য তো রিপ্লাই দিবে না ইটস কাব্য কেন রিপ্লাই দিবে না কারণ রোস্টিং এর মধ্যে ইটস কাব্যকে ইটস কাব্যর পরিবারকে ইটস কাব্যর বাবা মাকে পুরো ফ্যামিলি কে সবাইকে গালাগালি করব আর বলবো ইটস কাব্য রিপ্লাই দিচ্ছে না তার মানে চুপ আছে ও আসল দোষী ভাই তোমরা মানুষই ভাই তোমাদেরকে স্যালুট ভাই স্যালুট আমি আজকে বহুতবার তোমাদেরকে স্যালুট দিচ্ছি কেন জানো এত মনের মধ্যে এত খুশি নিয়ে আমি কথাগুলো বলতেছি আল্লাহ ভালো জানে এই দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছানোর পরে আল্লাহ কি ব্যবস্থা নিবে বা না নিবে কারণ একটা জিনিস মনে ভাই মনের কষ্ট বলে একটা কথা আছে এবং এই মনের কষ্টের ফল তোমাকে দেওয়া লাগবে সে তুমি বড় হও ছোট হও তুমি বুঝাও অবুঝাও এই কথাটুকু বোঝার ক্ষমতা আশা করি সবার আছে এবং ভাই তোমরা আমাকে আমার পরিবারকে গালাগালি দিয়ে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছ এবং আমি এমন একটা মানুষ যে পরিবার নিয়ে সবচেয়ে বেশি সিরিয়াস সে অন্তত পক্ষে ভাই তোমাদেরকে নিয়ে কথাগুলো বলতেছি যথেষ্ট পরিমাণে সিরিয়াস হওয়ার পরে সহ্য করতে না পেরে কথাগুলো বলতেছি ভিডিওটাও আজকে বানাইতাম না বাট আমি আর পারতেছিলাম না ভাই এগুলা কি ভাই আমারে নিয়ে সমস্যা ভিডিও বানাও সমস্যা নেই তুমি আমার পরিবারে গালি দেওয়ার কে তুমি আমার বাবা মাকে গালি দেওয়ার কে আমি গালি দিয়ে ফেলেছি তার জন্য দিতেছো আমি কয়টা গালি দিছি ভাই একবার রেগে গালি দিছি আর তোমরা কয়টা গালি দিতেছো তোমরা কি করতেছো তোমরা আমার ফ্যান আমার ফ্যানকে ছোট করছো না আমার ফ্যানদেরকে ছোট করছো না ভাই কোনো সমস্যা নেই দাদা আমার রিসেন্ট কাপ্তাই ব্লগে আমি ভিডিওটা শেয়ার করেছি ফ্রি ফায়ার খেলে কাপতায় যে পোলা পান যে ভালোবাসা দিছে ভাই তোমাদের এই গালিগুলো আমার কাছে কিচ্ছু না ওই ভালোবাসার কাছে মানে শুধু কাপ্তাইয়ের একটা ছোট্ট রিসর্টের মধ্যে একটা ছোট্ট ফ্যান মিট ভালোবাসার কথা বলতেছি পুরো বাংলাদেশ ব্যাপী আমার যে ভালোবাসাটা আল্লাহ আমারে মানুষের ভিতরে দিছে আমি তার কথা কিছুই বললাম না ভাই তোমরা কন্টিনিউ করো রোস্টিং করে তোমরা মানুষের মাঝখানে যাও অনেক ভালোবাসা পাও দোয়া দিলাম তোমাদের জন্য ভাই এবং এটাও বললাম যদি আমার সাথে তোমরা অন্যায় করে থাকো প্রত্যেকটা অন্যায়ের হিসাব তোমাদেরকে এই বেঁচে থাকতে দিতে হবে এবং তোমরা আমার সাথে কিভাবে অন্যায় করেছো আমি সেটাও তোমাদেরকে বলতেছি আমি রাগ করে এসকে সাবির মানে আমি এসকে সাবিরকে যখন প্রথমবার টাওয়ারের মধ্যে মারছি আমি একদম নতুন একটা পাগলের মতো চিল্লাই উঠছে ফাকিং তোমরা এটা বানাই দিছো যে গালি দিছি এইটা নিয়ে তোমরা পুরো কমিউনিটির কাছে আমার গালি খাওয়াইছো যেখানে এস কে সাবির আর ফাকিং এটা জাস্ট একটা ইংরেজি শব্দ ছিল একটা লাইন ছিল যেটা এক্সাইটমেন্টের ঠেলায় বলে ফেলছি এইখানে গালাগালি ভাই ইংরেজিতে ফাঁকিং এই কথাটা প্রায় মানুষই ইউজ করে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে তারা এবং এইটার বিপরীতে দয়া করে যুক্তি দাঁড় করায় না ভাই এটা খুবই সিম্পল একটা কথা ছিল বাট এই কথাটাকে নিয়ে তোমরা এই যে রোস্টিং ভিডিওর কথা বলতেছো না তোমরা এই রোস্টিং করে করে পুরো কমিউনিটির মানুষের কাছে আমাকে যতগুলো গালি খাওয়াইছো আমার পরিবারকে খাওয়াইছো এইটার হিসাব আল্লাহ যেন বাঁচে থাকতে তোমাদের কাছ থেকে নাই এরপর দ্বিতীয় কথা বলি আমি নাকি আজান রে গালি দিছি এটার জন্য পুরো বাংলাদেশের মানুষের কাছে তোমরা ভিডিও বানায় আমার গালি ভাই ওই দিন ছিল রোজার সময় ভাই আমি স্ট্রিম করতেছিলাম আমি স্ট্রিমের মাঝখানে পনেরো মিনিট বিরতি দিয়েছিলাম এবং পনেরো মিনিট বিরতি দিয়ে নামাজ পড়ে এসে আবার যখন ম্যাচ খেলা শুরু করি কমেন্ট একটা কয়েকটা ছেলে বারবার আমাকে গালাগালি করে আমার পরিবারকে গালাগালি করে বলতেছিল স্ট্রিম বন্ধ করে নামাজ পড়তে যা তখন ওদের উপর রাগ করে আমি বলেছিলাম কয়েকটা কথাবার্তা এবং ওদেরকে গালি দিয়েছিলাম যে ভাই আমি নামাজ পড়ার জন্য স্ট্রিমে ব্রেক দিয়ে নামাজ পড়ে এসে স্ট্রিম করতেছি তারপরে তোরা আমার পরিবারকে কেন গালি দিতেছিস তোরা তো স্ট্রিম দেখিসি বাট না তোমরা রোস্টাররা তখন আমাকে নিয়ে ভিডিও বানাইছো যে আমি দিছি বলে আমার নিয়ে ভিডিও বানাইছিল এবং আমাকে পুরো বাংলাদেশের কাছে গালি খাওয়াইছিল তাদের জন্য বললাম আমি দেন তারপরের অপশন আসলো তোমরা শীত হ্যাকার বানাইলা সায়ক রে হ্যাকার বানাইলা নাহিয়ান রে হ্যাকার বানাইলা ম্যাডম্যান রে হ্যাকার বানাইলা এবং সেটা নিয়ে আমার মানুষ মানুষের কাছে গালি খাওয়াইলা ভাই সি না নাই এন্ড আসলে হ্যাকার তখনও বলেছো এখনো বলতেছো ভবিষ্যতেও বলবা কোনো যায় আসে না ভাই সি অ্যাকাউন্ট এখন পর্যন্ত অ্যাক্টিভ আর তোমরা কোন সেকেন্ডারি অ্যাকাউন্ট ঠিক দাদি যেটা চার পাঁচ জন মিলে খেলতাম আমরা পাঁচ ছয় জন মিলে মানে এই অ্যাকাউন্ট কার কার কাছে ছিল কার কার কাছে ছিল না তার হিসাব নাই সেই অ্যাকাউন্ট ব্যান হইছে বলে তোমরা সিত্রে হ্যাকার বানায় গালাগালি করতেছো যেখানে সিত বাংলাদেশের সব থেকে চুপচাপ ভদ্র একটা মানুষের মধ্যে একজন তারও তোমরা গালি দিছো ভাই আল্লাহ তোমাদের কাছ থেকে এডার হিসাব অবশ্যই নিক এবং সিট যদি হ্যাকার না হয় ভাই আজনের সময় দোয়া করতেছি আল্লাহ যেন তোমাদের প্রত্যেক এই যে ওরে হ্যাকার বলে গালাগালি করছো না এইটার হিসাব তোমরা বাইচে থাকতে থাকতে না এবং এতই হিসাব তোমাদেরকে দিতে হবে ভাই আমারে তো দিতেই হবে আমি তো পাপ করতেছি। আমি গেম খেলতাছি এর মাঝখানে ইসলামের কথা বলতাছি মানে আমারে এইটার জন্য আরো কয়েকটা গালাগালি দিব আমি জানি বাট আমি তোমাদেরকে বলি ভাই মানুষে এই যে মনে কষ্ট দেওয়া না এইটার এইটার হিসাব অনেক বড় হিসাব এবং এই হিসাবটা তোমরা দিও সমস্যা নাই আর জ্ঞান ভাইরে নিয়ে একটা কথা হয়েছিল জ্ঞান নিয়ে জিএসকির ওইখানে যে আমি স্ট্রিমে তখন একদমই ছোট আমি এক জিনিসের ফিউচার কি বুঝতাম না আমি ওইখানে স্ট্রিমে যে জিসকে গালাগালি করতেছিল আমি অকপটে স্বীকার করতেছি যে ওইখানে জাস্ট অ্যাটেনশন পাওয়ার জন্য আমি গালাগালি করছিলাম বাট পরে যখন ভাইয়ের সাথে খেলতে যাই জ্ঞান ভাইরে দেখে তার কথাবার্তা শুনে মুগ্ধ হয়ে আমার মনের যে কথাগুলো ছিল সেগুলো সব আমি বলে ফেলি এবং সেটা নিয়েও তোমরা এখন পর্যন্ত আমরা গালাগালি করো পা চাটি এই বলো ওই বলো কিন্তু যেইখানে মানুষটার সাথে কথা হওয়ার পরে তার সাথে আমার সম্পর্কই চেঞ্জ হয়ে গেছে আমি যে একটু অ্যাটেনশন পাওয়ার জন্য তার গালাগালি করছিলাম জিএস স্ট্রিমে যে ওই জিনিসটাও তার কাছে আমি ক্ষমা চেন নিয়েছি কিন্তু সে মাফ করে দিল তোমরা রোস্টার রাই টপিকটা আর কোনোদিনই মাফ করবে না তোমরা এটা নিয়ে বারবার ভিডিও বানাবা কারণ ভিডিওতে তো পয়েন্ট দেখাতে হবে তোমাদেরকে এবং এটার জন্য বারবার আমাকে গালাগালি করবা এর হিসাবও দয়া করে আল্লাহ তোমরা বাঁচে থাকতে থাকতে যেন তোমাদের কাছ থেকে নাই তারপরে বললা যে আমি এলিয়েন জিনরে প্রমোট করছি রিসেন্ট টাইমের কথা বলতেছি এলিয়েন জিনরে প্রমোট করতেছি একবার হ্যাকার বললে লাইভে এসে ক্ষমা চাইছে বা লাইভে যখন সবার সামনে ক্ষমা চাইছে মাফ করে দিছি এইটাও সমস্যা মাফ করে দিছি কেন আমি ওর কাছ থেকে টাকা খেয়ে ওরে মাফ করে দিছি আরে ভাই আমি তোমাকে সিম্পল ইকুয়েশন বোঝাই এরিন অফ ভ্যালোর চ্যাম্পিয়নশিপে আমি গিয়েছিলাম না সেই চ্যাম্পিয়নশিপে আমাকে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র আমি কুষ্টিয়া থেকে ঢাকায় যাব তার জন্য আমাকে যে মানিটা অফার করছিল যে টাকাটা দিয়েছিল ওই টাকা দিয়ে তোমার পুরো দুই মাসের চ্যানেলের ভিডিও এবং প্রমোশনের টাকা উঠে আসবে একবার আমি শুধু কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়ার জন্য সেইখানে এলিয়েনজিন আমাকে কয় টাকাই বা দিতে পারবে যেখানে ওর চ্যানেল প্রতিষ্ঠিতই হয় নাই যে ওর ওই কয়টা টাকা নিয়ে আমি ওরে হ্যাকার প্রমাণ হওয়ার সত্ত্বেও মাফ করে দিয়ে ওকে ভালো মানুষ বানাই দিতে গিয়েছি ভাই একটা ছেলে বাগলের মতো মাপ চাইতেছে লাইভে তারে ক্ষমা না করে দি কি করব ভাই মানুষত্ব মনুষত্ব বোধ বলতে তো কিছু থাকে বাট ক্ষমা করে দিয়েও দোষ কি ভাই তারে আমি ক্ষমা করে দিলাম কেন নিশ্চয়ই আমি টাকা খাইছি এরপরে আসলা কাকে নিয়ে এম ওয়ান নিয়ে পড়ে বা এম ওয়ান এন এক্সের গেম প্লের উপর রিয়াকশন দেওয়ার জন্য আমার কাছে যখন কাছের একটা ছোট ভাই এসে বলছে তখন ভাই ওর পিসি টিসি চেক দেওয়ার প্রয়োজন মনে হয় না আমি ওর খেলার উপর রিয়াকশন দিতে গিয়ে ওর খেলা দেখে অবাক হয়েছি এখন ভাই একটা মানুষে নিয়ে তারপরে তোমরা তার ঝামেলা খুঁজে বের করছো যেটা খুবই ভালো কথা বাট আজ পর্যন্ত যত জোনাকে নিয়ে সমস্যা খুঁজে বের করেছো এই তত জোনাকেই তোমরা আমার রিয়াকশন দেওয়ার পরেই খুঁজে পাইছো এবং অর্ধেক রে হয়তো পেয়েছো সমস্যা অর্ধেক রে পাওনি সমস্যা মানে অর্ধেক সমস্যা ছিল না বাট আমার কথা হচ্ছে ভাই জন্য দোষ আমার যে আমি রিয়াকশন কেন দিলাম আমি চেক করে কেন দিলাম না এই সেই ভাই আমি নিজে ফেয়ার প্লেয়ার আমার বাকি মানুষের আনফেয়ারে তো মনে হয় না কারণ আমি সি ইয়ে ম্যাডম্যান এদের সময় থেকে এদেরকে সাথে নিয়ে এদের স্কটকে নিয়ে সারা বাংলাদেশ কেন ভাই ইন্ডিয়া বলো UAE বলো রাশিয়া বল ব্রাজিল বল ভাই কোন সার্ভারে খেলি নাই সব সার্ভারে স্কডের সাথে খেলে আসছে ভিনসেনজো যার সাথে কিনা আমার রিসেন্ট টাইমে কথা-বাত্র হতেছিল ভিনসেনজো সি প্লাস বি2 কেদের সব সাথে আমার কথা-বাত্র হয় কিন্তু তোমরা বানাই দিলা কি যে ভিনসেনজোর স্কডের সাথে খেলতে যে একবার আমরা একটা হোল্ড করে খেলেছিলাম কারণ প্রথমবার খেলতেছি ভাই ভিনসেনজোর সাথে খেলতেছি আমি কতটা মানে ওই সময় হাইপে আছি তোমার ধারণা আছে ভাই জেতাটা তখন আমার কাছে মাস্ট কিন্তু এই জেতা জিত আমরা জেতার জন্য খেলতেছি দেখে ভিন জেতার জন্য খেলে নাই ভাই আমি খেলতেছি ফোর ভার্সেস ফোর আমি তো অবশ্যই জেতার জন্য খেলবো আমার তো স্টাইল দেখার দরকার নাই জীবনে প্রথমবার ভিন সাথে খেলতে গিয়েছি আমাকে জিততেই হবে ভাই আমরা জেতার জন্য খেলে আসলাম কিন্তু সেইখানে ভিনসেঞ্জো লাইভ স্ট্রিমে রাগ দেখাইলো যে ভাই আমরা জেতার জন্য খেলতেছি রাগ দেখাইছে ঠিকই কিন্তু তারপর ভিন সাথে আমার সম্পর্ক একদম ওকে বাট তোমরা বানাই দিলা কি আমি পুরো বাংলাদেশেই ভিনসেঞ্জোর সামনে ছোট করে দিয়ে আসলাম ভাই তোমাদেরকে তালি ভাই তোমরা এইটা করেও যে কষ্টটা আমারে দিছো ভাই আল্লাহ এটার জন্য তোমাদেরকে অনেক 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 উপহার দেয় ভাই আমি মন থেকে দোয়া করলাম সর্বোপরি তোমরা লিস্ট দিয়েছো আমাদের নো লাইফ গিলের অনেকগুলো প্লেয়ারের যে প্লেয়ার গুলা কোন সময় খেলতো আমাদের নো লাইফে এবং এখন এদের অ্যাকাউন্ট ব্যান ভাই এই প্লেয়ার গুলো কি এখন নো লাইফে আছে একটা গিল যখন চালাইতে যায় একটা গিল তো একশো রকমের মানুষ আসে প্রথমে একটা মানুষ আসলো একদম ফেয়ার প্লেয়ার খুবই ভালো খেলতেছে এবং তারপরে সেই মানুষটা যদি আনফেয়ার হয়ে যায় এবং আনফেয়ার হওয়ার পরে যদি ধরা খায় এবং তাকে যদি গিল থেকে কিক করা হয় তারপরও কি আমার দোষ যে ও গিলে আসলো কেন আরে ভাই যখন গিলে আসছে তখন যদি ফেয়ার হয়ে আসে তাহলে তুমি কেমনে বুঝবা যে ও আনফেয়ার ওরা যারাই আনফেয়ার হয়েছে যাদেরই আইডি ব্যান হয়েছে এরা তো পরে আনফেয়ার হয়েছে এবং আনফেয়ার হওয়ার পরে তো নো লাইফের সাথে এদের আর কোনো সংযোগ বা যোগসূত্র নাই তারপরেও কেন ওদের জন্য ভাই তুমি আমারে গালাগালি করতেছো আমার পরিবারে গালাগালি করতেছো এটার জন্য ভাই তুমি দয়া করে মানে এইটুকু লজিক বোঝায়ো যে আসছে ফেয়ার হয়ে আসার পরে আমাদের সাথে খেলতে খেলতে আনফেয়ার হয়ে গিয়েছে আনফেয়ার হয়ে ধরা খাওয়ার পর গিল থেকে কিক খাইছে এবং কিক খাওয়ার পরে তাদেরকে তোমরা বানিয়ে দিচ্ছ যে আমি ওদেরকে পুষেছি ভাই আমি তো শুধু চেষ্টা করেছিলাম পিসি প্লেয়ারগুলোর একটু সবার সামনে নিয়ে আসার তাদের সবার সামনে একটা ভালো অবস্থান দেওয়ার আরো কিছু বাংলাদেশ থেকে ইউটিউবার বের করার ভাই বাংলাদেশের জন্য করার আমাদের কমিউনিটির প্লেয়ারদেরকে আস্তে 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 সবাইকে একটু 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 করে সাপোর্ট করার চেষ্টা করেছি এটা আমার দোষ ভাই এটার বিরুদ্ধে অবশ্যই যুক্তি খাড়া করাইতে তোমরা যুক্তি খাড়া করে আমরা ছোট করতে পারবা কোনো সমস্যা নাই বাট নিজের মনের কাছে তো তুমি আমার আর নিজের মন রে তো আর ভুল বোঝাইতে পারবে না জাস্ট এটুকুই তোমার মনের কাছে বলে গেলাম ভাই যে তোমরা যা করো বা আমার এগেনস্টে যে কাজগুলো করতেছো এইটা করে করে যদি ভাই তুমি নিজের মনের কাছে অনেক বড় হইতে পারো তবে তুমি বড় হও ভাই বাট আমার মনে তুমি অনেক কষ্ট দিতে এবং এই কষ্ট দেওয়ার জন্য ভাই তুমি আল্লাহর কাছে দয়া করে বেঁচে থাকতে থাকতে হিসাব দাও এই দোয়াটুকু তোমাদের জন্য আমি করে গেলাম ভাই আমি এত চালাক চতুর বা এত আহামরি কেউ না আমি আমার মতো র্যান্ডমলি খেলে গেছি ভিডিওস বানাই গেছি লাইভ স্ট্রিম করে গেছি এর মাঝখানে ভুল হয়েছে ঠিক হয়েছে ভুল নিয়ে মানুষ কথা বলেছে ভুল সংশোধন করে নিয়েছি সুদ্রায় নেওয়ার চেষ্টা করেছি আমি আমার নিজেকে ঠিকই বদলাইছি কিন্তু তোমরা আমার ভুলগুলো নিয়ে যত 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 ভিডিও বাজে কথা আমরা না ভাই গালাগালি তোমরা অনেক বড় হও জীবনে এই দোয়াটুকু তোমাদের জন্য করে আজকে অনেকগুলো কষ্ট মনে নিয়ে আমি কথাগুলো বললাম এবং সর্বোপরি একটা দোষী আমার দিতে পারবা যে আমি তোমাদেরকে গালাগালি করেছিলাম একদিন একটা ভিডিওতে যার জন্য তোমরা এই যে আমাকে এক না গালাগালি দিয়ে ভিডিও বানাও না ভাই ওই গালাগালি করার জন্য তো আমি আমার ওই ভিডিও ডিলেট করে দিয়েছিলাম এবং তারপরও তোমাদের কাছে আমি বলে দিই আজকে ক্লিয়ার কাট কথা যে তোমাদেরকে গালি দিয়ে আমি কোনোদিনই নিজের বড় মনে করিনি আমি গালাগালি করেছি মনে হয়েছে ভুল করেছি বলে হয়তো ভিডিও ডিলেট করেছি বা কাট করে দিয়েছি বা করিনি আমার ক্লিয়ার মনে আসতেছে না বাট একদিনই তো রাগ করে তোমার বড় ভাই তোমার একদিন একটা বাজে কথা বলে ফেলার পরও তুমি তোমার বড় ভাইয়ের সাথে সেম ট্রিট করতে পারতা বা বড় ভাইয়ের সাথে সেম আচরণ করতে পারতা এটা একটু নিজের মনের কাছে প্রশ্ন করে বইলো আমার যারা অডিয়েন্স আছে তাদের জন্য কয়েকটা কথা বলি গাইজ আপনারা ফ্রি ফায়ারের যারা অডিয়েন্স আছেন যারা আমার ভিডিওস দেখেন গাইজ আপনাদের যদি আমার ভালো লাগে আমার পাশে থাকবেন যদি খারাপ লাগে আমরা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন আমার কোনো সমস্যা নাই কিন্তু কমেন্ট সেকশনে আমার বাজে কথা বললেও আমার পরিবার নিয়ে কোনো বাজে কথা বলতে আসেন না ভাই আমি এমন একটা মানুষ আমার পরিবারের অনেক ভালোবাসি এবং আমার পরিবারের নিয়ে কেউ বাজে কথা বললে ভাই সহ্য হয় না আমি মেন্টালি তখন অনেক 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 বেশি টর্চার্ড হই এবং ভাই এই কাজগুলো আপনারা করেন না এই জিনিসগুলো আমার পছন্দ হয় না ভালো লাগে না যে কেউ কোনো কিছুর মধ্যে আমার পরিবারকে একদমই সম্ভব না ভাই এটা সহ্য করা আপনার সাথে হইলে আপনিও পারতেন না আমার কোনো ভুল হইলে ভুল ধরায় দেন ভুল সংশোধন করে নিব বাট আপনারা কেন বারবার 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 পরিবারে টেনে আনেন ভাই আর আপনাদেরকে যখন কেউ ছোট করে কথা বলে বা কোন রোস্টার যদি আপনাদেরকে অপমান করে কথা বলে ভাই আপনারা আমাকে সাপোর্ট করার জন্য যদি মানুষের কাছে অপমানিত হন তবে আপনাদেরকে বলবো ভাই তাহলে আপনারা আমাকে সাপোর্ট না করে তাদেরকে সাপোর্ট করেন নিজেরা অপমানিত না হন কোনো সমস্যা নাই বাট আপনারা ভালো থাকেন আর যদি আমরা সাপোর্ট করতে হয় ভাই তাহলে অ্যাটলিস্ট একটা কথা মাথায় রাখেন আমি আর যা হই ভাই আমি এতটাও খারাপ মানুষ না যে আমারে ওরা যেইভাবে খারাপ বলে আমি ওই রকম খারাপ হইলে ভাই সবার সাথে মিশতে পারতাম না ভাই ওরা কার সাথে দেখাবে বাংলাদেশের প্রত্যেকটা ইউটিউবারের সাথে আমার ভালো সম্পর্ক ভাই আমি যদি এতটাই খারাপ মানুষ হইতাম তাহলে বাংলাদেশের ইউটিউবার বলেন ইন্ডিয়ান ইউটিউবার বলেন নেপালি ইউটিউবার বলেন তারপরে মিনা সার্ভারের ইভেন বিটুকে পর্যন্ত আমার আইডি নিয়ে লাস্ট খেলছে কিছু কিছু টাইম আগে প্রমাণ চাইলে ভাই আমি প্রমাণ স্ক্রিনশট আকারে দিয়ে দিতেছি সমস্যা নেই বাট ভাই সবার সাথে আমার ভালো সম্পর্ক শুধু আমি খারাপ কার কাছে আমার বাংলাদেশের রোস্টারদের কাছে এবং এই খারাপ হওয়ার কারণে ভাই আমার উপরে যাওয়াটা বা আমার 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 পথ চলাটা এক থেমে থাকে না না ভাই আমি মতো আপন গতিতে চলতেই গেছি আপনারা যদি এই গতির সাথে থাকতে চান হলে তাদেরকে সাপোর্ট করেন কোনো সমস্যা বাট আপনারা ভালো থাকেন আর যদি কোথাও দেখেন কেউ আমার গালাগালি করতেছে এটা নিয়ে আমার কমেন্ট সেকশনে এসে বলতে হবে না ভাই আপনি সর্বোচ্চ যে গালাগালি করছে তারে বলেন আল্লাহ তোরে হেদায়েত দিক বা আল্লাহ তোমার হেদায়ের দিক তার জন্য এই দোয়াটুকু দিয়ে থুয়ে চলে আসেন ভাই আর আমরা আমাদের মতো আমাদের ভিডিও বানাইতে থাকে কাজ করতে থাকি ওরা ওদের মতো যুক্তি দিতে থাকুক ওদের যদি মনে হয় যে আমার আহ্বান শুনে কমিউনিটির স্বার্থে পুরো ফ্রি ফায়ারের যারা বাংলাদেশি প্লেয়ার আছে সবার স্বার্থে নিজেদেরকে চেঞ্জ করবে তাহলে করুক আর না হলে চালায় রাখুক ভাই প্যারা নাই বাট আহ্বানটা করে গেলাম ওরাই এই আহ্বানে সাড়া দিবে কিনা সম্পূর্ণটা ওদের কাজ আমি কমিউনিটির কেউ না একটা ছোট্ট প্লেয়ার হিসেবে সবার কাছে আহ্বান করছি বাদ বাকিটুকু আল্লাহ ভালো জানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ পরের দিন দেখা হবে